জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছে, আর সেরকম আল্লাহর একটা ইচ্ছেই সেদিন পূরণ হয়েছিল। আর সেরকম করেই খুব সকাল ভোরে উঠে চলে গিয়েছিলাম শেষ দেখাটা দেখার জন্য। কোথায় গিয়েছি, কেন গিয়েছি, সেরকম সবকিছু নিয়েই থাকছে আমাদের আজকের ভিডিওটা। সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়েই থাকতে হবে আমার সাথে। চলুন তবে ভিডিওটা শুরু করে দিই আমরা এখনই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আখি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ে আমরাও খুব ভালো আছি। মাঝখানে লম্বা একটা গ্যাপের পর চলে এসেছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা ছিল, আমি কুমিল্লা যাচ্ছিলাম, খুব সকালে কুমিল্লা যাচ্ছিলাম, বাবির আব্বা মারা গিয়েছিল। তো সেই দিন হচ্ছে বাবির আব্বাকে শেষ দেখা দেখার জন্যই যাই। তো সেখানে গিয়ে বাবির আব্বাকে দেখে যখন দাফন হয়ে গেল, সেখানে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া করে সেখান থেকে কিন্তু চলে যাই আমি আবার আমার ছোট বোনের বাসায়। এখানে হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, পাশেই হচ্ছে বাবির আব্বাকে জানাজা দেওয়া হচ্ছিল, তো সেটার জন্যই আমরা এখানে আসছিলাম। এসে আমরা হচ্ছে এই পাশে রাস্তায় দাঁড়িয়ে আবার একটু দেখছিলাম, কথাও বলছিলাম। তো সেখান থেকে হচ্ছে জানাজা যখন দেওয়া শেষ হয়ে যায়, তারপরে আমরা চলে যাই বাড়িতে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু একা যাইনি, আমার বড় আপা ছিল সাথে। তো আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছি আমার ছোট বোনের বাসায়। সেখানে গিয়ে আমরা থাকবো আজকে, আজকে থেকে আগামীকাল ইনশাল্লাহ ঢাকায় যাব। তো আজকের এই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে দুই দিন মিলিয়ে করেছি ভিডিওটা একটু একটু করে। আসলে ছোট বোনের বাসায় গিয়েছি, আমরা গল্প করতে করতেই হচ্ছে আমাদের অনেকটা সময় পার হয়ে গিয়েছে, ভিডিও করার কথা একদমই মনে ছিল না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি আমার ছোট বোনের বাসায়। আর এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে আপনাদের ভদ্রলোকের কাণ্ড দেখেন, সে সাইকেল খুব বেশি পছন্দ করে, আর এই জন্য এখানে আসলেই হচ্ছে সে আগে সাইকেল নিয়ে বসে। তো এই যে আমাকে পোজ দিয়ে দিচ্ছিল, আমি যেন তাকে কয়েকটা ছবি তুলে দিই। আর এই হচ্ছে তাদের কাণ্ড, এই যে তিনজনে মিলে এই খালি জায়গাটায় বসে যা ইচ্ছা তা দুষ্টমি শুরু করে দেয়। এখানে ওনারা দুষ্টমি করুক, আর চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই ছোট বোন আমরা আসা উপলক্ষে কি কি রান্না করেছে, যদিও হুট করে আসা। আমি কিন্তু একটুও জানতাম না যে এখানে আমাকে আসতে হবে। আমি যখন ঢাকা থেকে যাচ্ছিলাম তখন তো ওরা জানে যে আমি গ্রামে যাচ্ছি, তখন থেকেই ফোনে আমাকে বারবার বলছিল যাওয়ার জন্য, আমি নিষেধ করেছি যাব না, তারপরও শেষ পর্যন্ত আসতেই হলো। কথায় আছে রিজিকের মালিক আল্লাহ, যার রিজিক যেখানে আছে সে সেখানেই খাবে। আমার রিজিকও সেদিন হঠাৎ করে সেখানেই ছিল আর আমি সেখানে গিয়েই খেয়েছি। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা সবাই গল্প করতে করতে খুব মজা করে ভাত খেয়ে নিলাম। ভাত খাওয়ার ভিডিওটা কিন্তু বিকেলের ছিল, আর আমরা কিন্তু রাতেও খেয়েছি, সন্ধ্যায় নাস্তাও করেছি, তার কোনো কিছু ভিডিও করতে পারিনি। এখন বাজে রাত 12টা, আমরা শুয়ে পড়েছি ঘুমানোর জন্য। আর এই যে বাহিরে একদম অন্ধকার, এটুক ভিডিও নিয়েছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আমরা রাতে কি কি করেছি এটুক। যাই হোক, এটা ছিল আমাদের রাতের ভিডিও। আর এখন হচ্ছে আবার পরদিন সকালে চলে এসেছি, এখন হচ্ছে দুধ গরম করে নিচ্ছি নাস্তা খাওয়ার পর। নাস্তা খেয়েছি, সেই ভিডিওটাও করতে পারিনি কারণ আমার মাথায় ছিল না। আমরা সবাই মিলে বলেছিলাম যে এত গল্প করেছি যে আমার ভিডিও করার কথা ভুলেই গিয়েছি। এখানে কফি বানাবো, এর জন্য এখানে গরুর দুধ গরম করে নিচ্ছি, আমি জাল করে নিচ্ছি একদম ঘন করে। তো সকালে নাস্তা খাওয়ার পর তো আমরা বেশ অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে তারপর হচ্ছে এখন ছোট রান্না করতে চলে এসেছে, কারণ দুপুরে খেয়ে আমি চলে যাব। তো এখানে হচ্ছে গাছ থেকে অনেকগুলো বড়ি পেরে দিয়েছে, যেন বড়িগুলো খেয়ে মানে যতটুকু খাওয়ার খেতে পারি আর বাকিটুকু নিয়ে যেতে পারি। এখানে আমি ওকে একটু কাজে হেল্প করছিলাম কোটাকাটি করার জন্য, আসলে এগুলো ওর কাজ না, এগুলো আমাদেরই কাজ। ফুলকপি আর বড়ি এগুলো হচ্ছে আমি ঢাকা নিয়ে আসবো, এর জন্য আমি বললাম যে এগুলো তাহলে আমি রেডি করি আর তুই রান্নাটা শেষ করে নে। সাথে কিন্তু আরো অন্যান্য সবজিও ছিল। যাই হোক, আমরা যখন এখানে ঘরে আড্ডা মারছিলাম তখন কিন্তু আপনাদের ভদ্রলোক বাহিরে সাইকেল চালাচ্ছিল। এখন হচ্ছে সাইকেলটা রেখে সে চলে এসেছে বড়ি খাওয়ার জন্য। আর এখানে আমি একটু বড়ি দিয়ে দিচ্ছিলাম, আর এফাকে দেখি আমার আরেক আপা চলে এসেছে। তো এখানে ওকে বড়িগুলো দিয়ে বললাম যে এখানে চলে আসার জন্য আপাকে। ভদ্রলোকও বড়ি নিয়ে ঘরে চলে গেল, আর গিয়ে তার খালামণিকে বললো যেন রান্নাঘরে চলে আসে। চা পাতা তখন কাপড় চোপড় চেঞ্জ করে একটু পরে রান্নাঘরে চলে এসেছিল। আর এখানে বড়িগুলো যে আমি খাচ্ছিলাম এগুলো একটু সাইড করে রেখেছিলাম, এগুলো কোটাকাটি করব যেহেতু, তো ভাবলাম যে ওরা যেহেতু এসে বসবে তাই এই জায়গাটা একটু পরিষ্কার করে রাখি, এর জন্য হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর আসার সময় কিন্তু আপাও অনেকগুলো বড়ি নিয়ে আসছে আমার কাছে। আপনাদের ভদ্রলোক আবারও চলে এসেছে কিছু বড়ি নেওয়ার জন্য। তো ওকে হচ্ছে আমি বলছিলাম বড়ি নেওয়ার নিয়ে খাওয়ার জন্য, সবগুলো বড়ি তো একসঙ্গে ধুয়ে রেখেছি, তো হচ্ছে এখান থেকে নিয়ে যাবে আর হচ্ছে এগুলো এই যে ওর মতো করে খাবে। ঘরে যেহেতু আরও আমার বোনের ছেলে দুইটা আছে, ওরা সবাই তো এখানে ছোট বোন রান্না করছিল, তো আমি ভাবলাম যে এখানে একটু দেখাই। আসলে মাটির চুলার রান্না সবসময়ই মজা হয়, তো এখানে যেহেতু এভাবে রান্না করছে তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। ভিডিওটা যদিও অনেক
অনেকদিন আগের ভিডিও, তো এতদিন যেহেতু ভিডিও দেইনি তো ভাবলাম যে এখনই দেওয়া শুরু করি। তো এখানে হচ্ছে ও যা যা রান্না করছে দেখতেই পাচ্ছেন, দুই চুলায় দুইটা দিয়ে দিয়েছে, আর আমরাও এখানে বসে গল্প করব ভাবছিলাম, তো এই যে বসে পড়েছি কিন্তু সবাই একসঙ্গে। তো এখন বড়ি খাবো আর আড্ডা দেব। আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে একসাথে বসে সবাই খাচ্ছি আড্ডা দিচ্ছি, তো ওইগুলো নিয়েই কথা হচ্ছিল তখন। তো আমি এখানে বড়ি খাচ্ছিলাম, বলছিলাম যে বড়ি তো আজকেই খাওয়া শেষ, তো পরে আমার যেই বোন বড়ি গাছ থেকে পেড়ে দিল, বলল যে খেয়ে নে, পরে যাওয়ার সময় আটো গাছ থেকে পেড়ে দিব। তো যাই হোক, এগুলো নিয়ে তো মজা করছিলাম, আর আমি কথা বলতে বলতে এতটাই কথায় মগ্ন হয়ে গিয়েছি যে আমি মরিচের গুঁড়া না নিয়ে আমি হলুদের গুঁড়া দিয়ে বড়ি খাচ্ছিলাম। তো পরে একটা মুখে দেওয়ার পরে একটু তিতা তিতা লাগলো, পরে মনে হলো যে আমি তাহলে হলুদটাই মুখে দিলাম। এখানে আমাদের কাজ সবই পড়ে আছে, আমরা কিন্তু খাচ্ছি আর কথা বলছি, আর এই যে আমাদের কাজের অবস্থা। যাই হোক, আমাদের কাজ শেষ পর্যন্ত কমপ্লিট হয়েছে, আমার ছোট বোনের রান্না শেষ, আর কী কী রান্না করেছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে খাওয়ার পালা, খেয়ে আমি হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব। তো এই জন্য আপনাদেরকে খাবারটাও একটু দেখিয়ে দিলাম। এখন আমি বেরিয়ে পড়েছি, এখন চলে যাব হচ্ছে আমরা ঢাকায়, আমরা হচ্ছে একসঙ্গেই বের হয়েছি। তো এই যে আসছি, আর ছোটো বোন ব্যাগে করে কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছে, যেগুলো ওই যে সবজি, তারপর বড়ুই, হাবি জাবি যা কিছু ছিল। আর এই জায়গাটা তো হচ্ছে এসে একটু বাড়ির সামনেরই রাস্তা, এখানে এসে একটু দাঁড়ালে, এক দুই মিনিট দাঁড়ালে দেখা যায় যে অটো পাওয়া যায়, ওইটা দিয়ে হচ্ছে আমি স্টেশনে চলে যাব, ওখান থেকে বাসে করে আমরা ঢাকায়। এইতেও আমরা এখানে সবাই, আমার সব বোনরা, বোনের ছেলে, আমি, আমার ছেলে, সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর এই যে অটো চলে এসেছে, অটোতে করে এখন চলে যাব আমি স্টেশনে। ওর বাড়ি থেকে স্টেশন পর্যন্ত যেতে সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগে, তো আমরা তো এসেই সঙ্গে সঙ্গে গাড়ি পেরিয়ে গিয়েছি, তারপর গাড়িতে করে চলে এসেছি বাসায়। আর বাসায় আসার সময় ওদের জন্য একটু নাস্তা নিয়ে এসেছিলাম, যেন ওরা বাসায় আসার পর সন্ধ্যার নাস্তাটা করতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।